অনেক উন্নত দেশ আজকে মুদ্রাস্ফীতির চাপে হিমশিম খাচ্ছে। লন্ডনের মতো জায়গায় তিনটার বেশি টমেটো কেউ কিনতে পারবে না, আর একটা টমেটোর দাম যদি ধরেন আমাদের দেশে 100-200 টাকা, কোনোটা একটু বড় সাইজ হলে 300 টাকা একটা টমেটোর দাম। একটার বেশি শশা কিনতে পারবেন না, এক প্যাকেটের বেশি ডিম কিনতে পারবেন না, হয় 4টা বা 6টা পরিবার বুঝেই। বিদ্যুৎ নির্দিষ্ট এর বেশি ব্যবহার করতে পারবে না। এই শীতকালে একটা রুমে সমস্ত পরিবার হিটার জ্বালিয়ে বসেছিল। পানি পাইপ দিয়ে গাছে পানি দিতে পারবে না, বাগানে পানি দিতে পারবে না, গাড়ি ধুতে পারবে না, আপনি হাতে করে একটু পানি দিতে পারবেন। প্রতিটি জায়গা এই ধরনের নির্দেশ দেওয়া আছে। এটা স্বয়ং লন্ডনের কথা বললাম, আর ইউরোপের বিভিন্ন দেশের অবস্থা আপনারা নিজে একটু খোঁজ নিয়ে জানতে পারবেন কি দুর্দশা সেখানে। আপনি ফ্রান্সে যান, আপনি জার্মানিতে যান, সব জায়গায়, এমনকি আমেরিকায়ও। বাংলাদেশ অন্তত আমাদের প্রচেষ্টায় আমরা এখনও আমাদের অর্থনীতির চাকাটাকে সচল রাখতে সক্ষম হয়েছি, কিন্তু আমাদেরকে অনেক জিনিস বিদেশ থেকে আমদানি করতে হয়। আমরা আমদানি নির্ভর থাকতে চাই না, আমরা আমাদের দেশে উৎপাদন বাড়িয়ে আমাদের খাদ্যের চাহিদা যেন আমরা পূরণ করতে পারি, সেই লক্ষ্যে সকলকে আন্তরিকতার সাথে কাজ করবার আমি আহ্বান জানাচ্ছি। আর অনাবাদী জমি যেন আর পড়ে না থাকে। আমি তো আমার দাদা দাদির দেওয়া যত জমি আমাদের পরিবারের যা অনাবাদী ছিল সেগুলি আমি আমাদের আওতায় আনার উদ্যোগ নিয়েছি ইতিমধ্যেই। শুধু আমাদের না, যেমন টুঙ্গিপাড়ার অন্যান্য সকলের জমি মিলে যেগুলি অনাবাদী ছিল, এবং কোটালিপাড়ারও সব মিলে ইতিমধ্যেই প্রায় 500 একর ভূমি আমরা আমাদের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি, যেটা দীর্ঘদিন অনাবাদী ছিল। এভাবে আমরা হিসাব করেছি যে হাজার হাজার হেক্টর জমি অনাবাদী পড়ে আছে, এবং অনেক জেলায় আমি জানি আমাদের জেলা প্রশাসকরা উদ্যোগ নিয়েছেন, সেই সব জায়গায় অনাবাদী জমিতে এখন চাষ হচ্ছে। আমরা যদি আমাদের জমি যথাযথ ব্যবহার করি, বাংলাদেশকে কোনোদিন আর পর মুখাপেক্ষি হতে হবে না, বরং আমরা খাদ্য উৎপাদন করে আমাদের চাহিদা পূরণ করে আমরা বরং অনেক দেশকে খাদ্য সহযোগিতা দিতে পারবো, বা আমরা বিক্রি করেও অর্থ উপার্জন করতে পারবো। সেই দিকে লক্ষ্য রেখেই আপনারা সকলেই যার যতটুকু জমি আছে সবাই চাষ করবেন। সেই সাথে আরেকটা উদ্যোগ আমরা নিচ্ছি যে আমরা কৃষি যান্ত্রিকীকরণ করার, যেটা জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব উদ্যোগ নিয়েছিলেন বহুমুখী গ্রাম সমবায়ের মাধ্যমে। সেখানে যেমন মালিকের একটা অংশ থাকবে উৎপাদিত ফসলে, শ্রমিকের একটা অংশ থাকবে, আর একটা অংশ থাকবে সরকারের কাছে, যেটা এই ভূমি রক্ষণাবেক্ষণ পরিচালনার ক্ষেত্রে ব্যয় হবে। সেই ধরনের একটা নীতিমালা ইতিমধ্যেই আমাদের সময় মন্ত্রণালয়কে বলা হয়েছে, আমরা সেভাবে একটা করতে চাই যে কোনো আইল না থাকলেও কিন্তু সব জমির জন্য একসাথে চাষ হয়। কিন্তু জমির এখন তো ডিজিটাল ম্যাপই থাকবে, মালিকানা সুনির্দিষ্ট থাকবে, যার যার যত জমি সে সেইভাবে তার ভাগ পাবে।